আওয়ামী লীগের প্রভাবশালী প্রবীণ নেতা ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহর সঙ্গে দীর্ঘদিন ধরেই দ্বৈরথ চলছে ফরিদপুর চার আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর। তারা পরস্পরকে তীব্র ভাষায় আক্রমণ করে যাচ্ছেন ধারাবাহিকভাবে। এবার নিক্সন চৌধুরী রীতিমতো ধুয়ে দিয়েছেন কাজী জাফরুল্লাহকে। ফরিদপুর চার আসন থেকে 2014 ও 2018 সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন কাজী জাফরুল্লাহ। দুবারই তাকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরী। মূলত সেই থেকেই এই দুই নেতার মধ্যে বাগযুদ্ধ চলে আসছে। এবার রাজনীতি বোঝার জন্য প্রবীণ নেতা কাজী জাফরুল্লাহকে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের পা ধোয়া পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন নিক্সন চৌধুরী। বুধবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙার কালামৃধা ইউনিয়নের দেউড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এই পরামর্শ দেন। কাজী জাফরুল্লাহকে উদ্দেশ্য করে নিক্সন চৌধুরী বলেন, শাহাদাত ভাই আপনার চেয়ে বড় নেতা। তিনি ফরিদপুরের নয় উপজেলার নির্বাচিত প্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন। ছাত্রজীবন থেকে রাজনীতি করছেন, জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন, তারপরও জননেত্রী শেখ হাসিনার পাশে আছেন। তাই রাজনীতি বুঝতে হলে শাহাদাত ভাইয়ের পা ধুয়ে পানি খেতে হবে কাজী জাফরুল্লাহকে। ভাঙা, সদরপুর, চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী বলেন, এই আসনের এমপি ছিলেন কাজী জাফরুল্লাহ। তারপরও 2014 সালে নৌকা বাদ দিয়ে মানুষ নিক্সনকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। নিক্সন চৌধুরী বলেন, গত সাড়ে নয় বছরে এলাকায় শত ভাগ উন্নয়ন করতে না পারলেও অন্তত 70% কাজ করেছি। কাজী জাফরুল্লাহকে উদ্দেশ্য করে নিক্সন চৌধুরী বলেন, আপনি এমপি ছিলেন, আপনার স্ত্রী এমপি ছিল, প্রতিমন্ত্রী হয়েছেন, ছয়বার দলের সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন, এত কিছুর পরও এলাকায় কোনো উন্নয়ন কাজ করেননি, একটা মানুষকেও সাহায্য করেননি। যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য নিক্সন চৌধুরী আরও বলেন, গত দুবার নৌকা চাইনি, তবে এবার চাইব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য বানিয়েছেন। সংগঠনের সভাপতিকে সাথে নিয়ে সারা দেশে যুবলীগকে সংগঠিত করার কাজ করছি, তাই নৌকা চাওয়াটা আমার অধিকার। যদি কাজী জাফরুল্লাহর ষড়যন্ত্রের কারণে নৌকা না পাই, তাহলে আপনারা যে সিদ্ধান্ত দেবেন সেটাই মাথা পেতে নেব। সাইদ রহমান, কালবেলা।